ওয়েলকাম টু ক্যালকলিং, আমি সঞ্চারি আবারও আপনাদের সাথে চলে এসেছি শহরের আনাচে কানাচের এপিসোডস নিয়ে, যেখানে থাকে ফ্যাশন, মিউজিক, বিজনেস, লাইফস্টাইল বিভিন্ন সংক্রান্ত বিশেষ কিছু টুকরো খবর। আর আজকের খবর হলো, সম্প্রতি কলকাতার একটি নামী হোটেলে বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোগপতিদের নিয়ে সংগঠিত হলো আইসক্রিম ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। এর আগে সঠিক সংগঠন না থাকার কারণে আইসক্রিম ব্যবসায়ীরা যথেষ্ট লোকসানের মুখে পড়েন বলে জানিয়েছেন, কিন্তু এই সংগঠনের মাধ্যমে সেই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার প্রবল সম্ভাবনার কথাও তারা জানান এই মিটিংয়ে। অ্যাকচুয়ালি এটা আইসক্রিম ম্যানুফ্যাকচারারদের, ওয়েস্ট বেঙ্গলে কোনো ম্যানুফ্যাকচারারদের মানে অ্যাসোসিয়েশন ছিল না সেই অর্থে। তো এখানে আজকে আমরা নতুন করে সমস্ত অর্গানাইজড করে সব প্রায় অলমোস্ট সমস্ত কোম্পানি, মানে প্যান ইন্ডিয়া কোম্পানিগুলো বাদ দিলে সবাই আজকে উপস্থিত ছিল এবং একটা অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছে এবং অ্যাসোসিয়েশনে নানা রকম পদ তৈরিও করা হয়েছে। এই অ্যাসোসিয়েশন যাতে আরও সংগঠিতভাবে ভালোভাবে কাজকর্ম করতে পারে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য, সংগঠিত না থাকার জন্য কেউ হয়তো কাউকে ডিসকাউন্ট বেশি দিচ্ছে, দাম রিস্ট্রাকচার করতে পারছে না, তারপরে জিনিসপত্র প্রচণ্ড দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে সরকারের কাছে একটা আমাদের দাবি আছে যে জিএসটি 18% কম্পোজিট স্কিমে আইসক্রিমকে রাখা হয়নি, এই সমস্ত দাবি দাওয়াগুলো আগামী দিনে আমরা তুলে ধরবো বড় বড় জায়গায় এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। আজকের মিটিংটা খুবই সুন্দর হলো, খুব দরকারি ছিল, কেন আমরা সবই লস করছি আইসক্রিম ইন্ডাস্ট্রিতে। আর সবার বলা যায় কি, ইউ ক্যানট বাই হ্যাপিনেস বাট ইউ ক্যান বাই অ্যান আইসক্রিম, অ্যান্ড দ্যাট ইজ আ হ্যাপিনেস অ্যাকচুয়ালি ইফ ইউ বাই এ আইসক্রিম। তো আমরা সবাইকে খুশি দিচ্ছি, কিন্তু আমরাই নিজেতে খুশি করছিলাম না, পয়সা যেহেতু অনেক কম বাড়ছে আমাদের। মিটিংটা খুবই ভালো হয়েছে। আজকে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল আইসক্রিম ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন তৈরি ফরম্যাট হলো। এখানে আমরা অনেক কিছু প্রবলেম ফেস করছিলাম আইসক্রিম ইন্ডাস্ট্রিতে, খুব বাজে অবস্থায় ছিল আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনে, কারণ যে লো রেটে আমরা মাল বিক্রি করছিলাম যে ডিস্ট্রিবিউটর কমিশন দিয়ে, তার একটা আলটিমেট রেজাল্ট যেটা আমরা আশা রাখি আইসক্রিম ইন্ডাস্ট্রিকে অনেক বড় গ্রোথের জায়গায় নিয়ে যাবো, ওয়েস্ট বেঙ্গল আইসক্রিম ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েটেড, সেটা ভাবছি অনেক বেটার কিছু হলো। কারণ যে র মেটেরিয়ালস আর প্যাকেজিং মেটেরিয়ালস এত দাম বেড়ে গেছে, ওটা ভাবাই যায় না। অনেক দিন ধরেই আইসক্রিম, ওয়েস্ট বেঙ্গল আইসক্রিম ম্যানুফ্যাকচারার্সরা একটা জায়গায় নিজেদেরকে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করবার জন্য উদ্যোগ নিচ্ছিল, কিন্তু সেই উদ্যোগটা বিভিন্ন কারণে সেটা বাস্তবায়িত হতে পারছিল না। তো আজকে এই তারিখে এসে আজকে আমরা সবাই এক জায়গাতে একত্রিত হতে পেরেছি। অলমোস্ট সাউথ বেঙ্গলের প্রায় সকলেই এখানে উপস্থিত আছে, প্যান কোম্পানিগুলো বাদ দিলে, এবং এই আইসক্রিম কোম্পানিগুলো বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল। তার মধ্যে মূলত তাদের প্রাইসিং স্ট্রাকচার, তারপরে তাদের ডিসকাউন্ট স্ট্রাকচার এবং বিভিন্ন রকমের ডিস্ট্রিবিউশন করতে গিয়ে তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে বিভিন্ন প্রবলেমের মধ্যে তাদের ফেস করতে হচ্ছিল। তো সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করবার জন্য একসাথে হবার খুব প্রয়োজন ছিল, সেই তাগিদেই তারা আজকে সকালে সকাল থেকেই আজকের এই এখানে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন যারা আমাদের এখানে আইসক্রিম ম্যানুফ্যাকচারিং করি, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোই অত্যন্ত মানে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। তার মেন কারণ হচ্ছে যে আইসক্রিম ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে সমস্ত র মেটেরিয়ালগুলো দরকার, অর্থাৎ স্কিম মিল্ক পাউডার, তারপরে ভেজিটেবল ফ্যাট অথবা মিল্ক ফ্যাট এবং আনুষাঙ্গিক জিনিসপত্র প্লাস ফুয়েল হিসাবে ডিজেল, সমস্ত কিছুর দাম মানে প্রায় আকাশ ছোঁয়া। অর্থাৎ যে পাউডার আমরা আজ থেকে এক বছর আগে 160-170 টাকায় পেয়েছি, এখন সেটার দাম 360-370 টাকা। ফ্যাট যেটা 70-80 টাকা কেজি ছিল, সেটার দাম এখন প্রায় 150 টাকার কাছাকাছি। এমত অবস্থায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এবং আইসক্রিমের দাম আমরা বাজারে বাড়াতে পারছিলাম না ডিউ টু কম্পিটিশন, অর্থাৎ কে আর কি সবার আগে দামটা বাড়াবে। তো সেখানে আমাদের মনে হয়েছে যে সমস্ত ম্যানুফ্যাকচারদের একজোট হওয়া দরকার, সবাই মিলে একসঙ্গে এসে সবাই মিলে মিলিতভাবে যদি দামটা বাড়াই তাহলে কারোরই বিজনেসের এফেক্টটা হয় না। সেই জন্যই আজকে আমাদের একত্রিত হওয়া, আমরা চেষ্টা করছি একটা অ্যাসোসিয়েশন ফর্ম করার। অনেক বছর বাদে এরকম একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের তাপস দে এবং রাজীববাবু, এবং আমরা অনেক আইসক্রিমের ডিস্ট্রিবিউটার এখানে একত্রিত হয়েছি। আমরা এই অনেক ম্যানুফ্যাকচারার আমরা সরি অনেক ম্যানুফ্যাকচারার আমরা এখানে একত্রিত হয়েছি।
আমরা কিছু কিছু ডিসিশন নিলাম যেগুলো দামের উপরে এবং ডিসকাউন্ট স্ট্রাকচারের ব্যাপারে। এটা আমরা চেষ্টা করছি মার্চের 1 তারিখ থেকে এটাকে মানে লাগু করার জন্য। আজকে আমরা আইসক্রিমে যারা ওনার আছি, এমডি অফ আইসক্রিম কোম্পানি টোটাল, আমরা 15টা কোম্পানির মতো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সবাই আমরা মিট করেছিলাম এখানে। আমাদের যে হাই প্রাইস, অত্যন্ত মূল্যবৃদ্ধির প্রতি আর কি কারণে আইসক্রিমের যে দাম যে বাড়ানোর প্রয়োজন, এবং একটা মার্কেটে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা যাতে মোকাবিলা করতে পারি এবং সমস্ত আইসক্রিম কোম্পানিগুলোকে যাতে একটা ছাতার তলায় আনতে পারি, তার জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছিলাম। আমরা 15 থেকে 17টা কোম্পানি এখানে একসাথে ছিলাম, এবং আরও যে 5-6টা কোম্পানি এখনও আমাদের সংগঠনের বাইরে আছে, তাদের একত্রিত এনে আমরা ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক একটা সংগঠন করতে চাইছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি করে পেতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আরও অনেক অনেক বেশি করে। সুতরাং দেখতে থাকুন, সঙ্গে রাখুন কাল কলিং টিভি।